দর্শক, অবরোধে খবর জানতে এখন আমরা যাব ঝালকাঠিতে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কে এম সবুজ। সবুজ, আজ তো সারা দেশে বিএনপি এবং সমমনা দলের ডাকা 48 ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে। আপনি ঝালকাঠিতে আছেন, আমি জানতে চাইবো ঝালকাঠির অবরোধের চিত্র আপনি কেমন দেখছেন সকাল থেকে। লীনা, ঝালকাঠিতে অবরোধের চিত্র আগের মতোই রয়েছে। ঝালকাঠি শহরে অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি, শুধুমাত্র আঞ্চলিক মহাসড়কগুলোতে খুব সকালে জেলা বিএনপি ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সড়কে টায়ার জ্বালিয়ে এবং পিকেটিং করে এবং মিছিল করেছে। এছাড়া শহরের মধ্যে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে, বিভিন্ন যানবাহনও চলাচল করছে, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার যানবাহন এখনো চলাচল করেনি। ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ এখনো গাড়িতে যেতে পারছে না, তবে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। এদিকে অবরোধের বিপক্ষে প্রতিদিনই জেলা আওয়ামী লীগ এবং যুবলীগ, ছাত্রলীগ সবাই ঐক্যবদ্ধ হয়ে সকাল থেকে মিছিল মিটিং করেছে, তারা শান্তি সমাবেশ করেছে ফায়ার সার্ভিস মোড়ে। এছাড়া ঝালকাঠিতে অবরোধের বাইরে এই এই পরিস্থিতির মধ্যে নির্বাচন চলছে। দ্বাদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন নেতাকর্মীরা। এখানে ঝালকাঠির দুটি আসনে 15 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তাদের মধ্যে 8 জনেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং 7 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ঝালকাঠি এক আসনে বদরুল হক হারুন, যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন, তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী ওই আসনে মনিরুজ্জামান মনির, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা, তার মনোনয়নপত্রটিও বাতিল করা হয়েছে। ঝালকাঠির দুটি আসনেই মনোনয়নপত্র বাতিল হয়েছে জাতীয় পার্টির, ফলে এখন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আমির হোসেন আমু ঝালকাঠির দুই আসনে প্রার্থী এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন ক্ষুদ্র একটি পার্টির ক্যান্ডিডেট। এছাড়া ঝালকাঠি এক আসনে শাহজাহান ওমর, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা শাহজাহান ওমরকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি এখানের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। লীনা, ঝালকাঠি থেকে জানছিলাম অবরোধের খবর। দর্শক, এবারে আমরা অবরোধের আরো খবর জানতে সুনামগঞ্জে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, আজকের অবরোধের চিত্র সুনামগঞ্জের কেমন চিত্র আপনি আমাদের জানাবেন? লীনা, আপনি জানেন আজকে নবম দফা অবরোধের দ্বিতীয় দিন চলছে। তো আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি, এটি সুনামগঞ্জের পুরাতন বাস স্টেশন এলাকা, এবং আপনি যদি খেয়াল করেন আমার পিছনে একটি যাত্রীবাহী বাস, এরই মধ্যে সকাল 9:30 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন বেলা 10টা বেজে গেছে, এখনো এই বাসটি ছেড়ে যায়নি। আমরা যতটুকু খেয়াল করেছি যে এই বাসে এখনো যাত্রী, এখন যে যাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল সেই যাত্রী কম থাকার কারণে বাসটি ছাড়তে দেরি হয়েছে। একই সাথে সকাল থেকে আমরা আরো কয়েকটি যাত্রীবাহী বাস দেখছিলাম ছেড়ে যাচ্ছিল, কিন্তু বাসে খুব একটা যাত্রী ছিল না। আমরা তাদের সাথে কথা বলছিলাম, বলছিলেন যে মানুষজনের আতঙ্ক সব মিলিয়ে মানুষ খুব একটা যেতে চান না। গত রাতে 2-3টি করে বাস, যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল, আজকে সকালে খুব একটা ছেড়ে যাচ্ছে না, যাও ছেড়ে যাচ্ছে সেগুলোতে যাত্রী নেই। একই সাথে যে সুনামগঞ্জের আন্তঃজেলার যে বাস যোগাযোগ ছিল সেই বাসগুলিও দিনের বেলা খুব একটা ছেড়ে যাচ্ছে না, তারা একই কথা বলছেন যে যাত্রী স্বল্পতার কারণে, তবে রাতে এবং সন্ধ্যার পর থেকে যাত্রী যাচ্ছে। তো লীনা, আমি যদি আপনাকে আরেকটি বিষয় জানতে চাই, সুনামগঞ্জের অবরোধের সমর্থনে আমরা গতকালকে এবং আজকে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি খেয়াল করিনি। আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত 19 নভেম্বর হরতালের সমর্থনে বিএনপি একটি মিছিল বের করতে চেয়েছিল এবং সেই মিছিলে পুলিশ এবং বিএনপি নেতা নিজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের পরে পুলিশ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সহ 80 জনকে আসামি করে একটা মামলা করে। তো এরপর থেকে আমরা খুব একটা বিএনপির কর্মসূচি খেয়াল করিনি। তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে এসেছি পুরাতন বাস স্ট্যান্ড, এর পাশেই বিএনপির অফিস রয়েছে। বিএনপির অফিস মূলত প্রথম দিনের যে অবরোধের এরপর থেকেই এই অফিসটি বন্ধ রয়েছে, এবং এখান থেকে পরের দিন কিছু নেতাকর্মী ধরে নিয়ে যাওয়ার জন্য ফটকটি তাদের যে তালাবদ্ধ রয়েছে, কিন্তু বিএনপি অফিসের সামনে কোনো পুলিশ আমরা খেয়াল করিনি। লীনা, এই ছিল আমার কাছে সুনামগঞ্জের অবরোধের সর্বশেষ খবর। জানছিলাম সুনামগঞ্জ থেকে অবরোধের সর্বশেষ খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।